তিনি কোনো ব্যবসায়ী কিংবা উদ্যোক্তা নন, কিন্তু এরপরেও তিনি ছিলেন বিশ্বের শীর্ষতম ধনী। নাম তার হাসান আল বলকিয়া, পুরো নাম সুলতান হাজি হাসান আল বলকিয়া মুইজাদ্দিন ওয়াদ্দৌলা। বাংলাদেশের চাইতে অনেক ছোট, মাত্র 5,765 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে গঠিত দক্ষিণ পূর্ব এশিয়ার ছোট্ট দেশ ব্রুনাইয়ের সুলতান তিনি। তেল ও গ্যাস ঘেরা দেশটি আয়তনে ছোট হতে পারে, কিন্তু সম্পদের দিক থেকে প্রাচুর্যতার কমতি নেই তাদের। ফলে আরামায়েশ আর ভোগ বিলাসের হিসেবে এই সুলতানের জীবন ব্রিটিশ রানী এলিজাবেথের চাইতেও বর্ণিল। হাসান আল বলকিয়ার জন্ম 1946 সালের 15 জুলাই দেশটির রাজধানী বন্দর সেরি বেগওয়ানে। ব্রুনাইয়ের 28তম সুলতান ওমর আরিসাইফুদ্দিন সাদুল কাহাইরি ওয়াদ্দেইন ছিলেন তার বাবা। 1967 সালে 5 অক্টোবর ব্রুনাই দারুসসালামের 29তম সুলতান হিসেবে বাবার স্থলাভিষিক্ত হন হাসান আল বলকিয়া। সেই থেকে প্রায় 55 বছর ধরে ব্রুনাই শাসন করছেন সুলতান হাসান আল বলকিয়া। তিনি একাধারে দেশটির রাষ্ট্র ও সরকার প্রধান, পাশাপাশি ব্রুনাইয়ের পররাষ্ট্র, অর্থ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভার তার কাঁধে। ব্রিটিশ রানী এলিজাবেথের পর সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকা রাজা এই হাসান আল বলকিয়া। রাজা হিসেবে সুলতান হাসান আল বলকিয়ার সবচেয়ে বড় সফলতা হল তার আমলেই ব্রুনাই স্বাধীনতা লাভ করে। কিন্তু সবকিছুকে ছাপিয়ে সুলতান হাসান আল বলকিয়া বিখ্যাত তার অভিজাত ও আয়েশি জীবনের জন্য। হাসান আল বলকিয়ার সবচেয়ে বড় শখ গাড়ি সংগ্রহ করা। বিশ্বের সব দামি ব্র্যান্ডের গাড়ি আছে তার সংগ্রহে, তাও 10টি কিংবা 20টি গাড়ি নয়, তার সংগ্রহে রয়েছে 7,000-এর উপরে গাড়ি। তার মধ্যে রোলস রয়েজই রয়েছে 600টি, এর মাঝে আছে সম্পূর্ণ সোনায় মোড়ানো রোলস রয়েজও। সেই গাড়িটির মূল্য 116 কোটি টাকারও বেশি। গাড়ির সামনে পিছনে ছাদে ও চাকায় বিশেষ নকশা করা হয়েছে স্বর্ণ দিয়ে, এমনকি গাড়ির কিছু যন্ত্রাংশ বানানো হয়েছে সোনা দিয়ে। এছাড়াও তার সংগ্রহে 450টি ফেরারি, 380টি বেন্টলেসের মতো দামি গাড়ি রয়েছে। আরও রয়েছে ল্যাম্বরগিনি, পোর্শে, বিএমডব্লিউ, অডি, অ্যাস্টন মার্টিনস, বুগাতি, জাগুয়ার, ল্যান্ড রোভার, মার্সিডিস বেঞ্জের মতো দামি সব গাড়ি। বিশ্বের সবচেয়ে বেশি রোলস রয়েস গাড়ির মালিক হিসেবে 2011 সালে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের স্বীকৃতি পেয়েছেন সুলতান হাসান আল বলকিয়া। ব্রুনাইয়ের রাষ্ট্রপ্রধানের চুল কাটানোর আয়োজনও বিশাল। তার প্রিয় নাপিত থাকে ব্রিটেনে। প্রতিবার চুল কাটাতে সেই নাপিতকে ব্যক্তিগত উড়োজাহাজ পাঠিয়ে ব্রুনাইয়ে উড়িয়ে আনা হয়, আর প্রতিবার চুল কাটাতে খরচ হয় $20,000। সুলতান হাসান আল বলকিয়া যে প্রাসাদে থাকেন সেটার নাম ইস্তানা নুরুল ইমাম প্যালেস। অভিজাত ও বিলাসবহুল প্রাসাদটিতে কক্ষের সংখ্যা 1,788, বাথরুম রয়েছে 257টি, রয়েছে 5টি সুইমিং পুল। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ প্রাসাদটিকে বিশ্বের সবচেয়ে বড় প্রাসাদের স্বীকৃতি দিয়েছে। 1984 সালে 50 একর জমির উপর এই প্রাসাদ বানাতে খরচ হয়েছে $140 কোটি। এছাড়াও সুলতান হাসান আল বলকিয়ার সংগ্রহে রয়েছে যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানির তৈরি একাধিক বিলাসবহুল ব্যক্তিগত উড়োজাহাজ, এর মধ্যে ফ্লাইং প্যালেস নামে একটি উড়োজাহাজের কেবিন সোনায় মোড়ানো। এটি কিনতে সুলতান হাসান আল বলকিয়াকে $40 কোটি গুনতে হয়েছে। এমনকি নিজের মেয়ের জন্মদিনে তিনি একটি বিলাসবহুল ব্যক্তিগত উড়োজাহাজ উপহার দিয়েছেন। তবে রাজ্য শাসনেও অন্যদের চাইতে আলাদা এই সুলতান। 2006 সালের মার্চে সুলতান হাসান আল বলকিয়া ব্রুনাইয়ের আইনে নিজেকে ভুলের ঊর্ধ্বে রেখে সংবিধান সংশোধন করেন। সংবিধানের ধারা অনুযায়ী তিনি কখনোই ভুল করতে পারেন না। তিনি যে সিদ্ধান্ত নেবেন সেটাই চিরন্তন সঠিক এবং রাষ্ট্রের জনগণকে সেটা অবশ্যই মেনে নিতে হবে। তবে সুলতান হাসান আল বলকিয়া খুবই বিচক্ষণ নেতা। দেশটির তার নাগরিকদের আয়কর দিতে হয় না। সুলতানের নির্দেশে দেশটির নাগরিকদের বিনামূল্যে স্বাস্থ্য ও শিক্ষা সেবা দেওয়া হয়। আবার যেসব শিক্ষার্থী সরকারের কাছ থেকে শিক্ষা ঋণ নিয়ে বিদেশে পড়তে যান, তারা ভালো ফলাফল করতে পারলে ওই ঋণ সুলতানের নির্দেশে শিক্ষাবৃত্তিতে পরিণত হয়। সুলতানের নির্দেশ অনুযায়ী ব্রুনাইয়ের 70% এখনও বনভূমি, যা গ্রিন জুয়েল নামে পরিচিত। এরপরেও শরিয়া আইন সহ পরকীয়া ও সমকামিতার অপরাধে পাথর ছুড়ে হত্যা কিংবা চুরির অপরাধে হাত কেটে ফেলার বিধানের জন্য প্লেবয় সুলতান খ্যাত হাসান আল বলকিয়া নানা সময়ে সমালোচিত হলেও তার আয়েশি জীবন যেন সব আলোচনাকে পেছনে ছাড়িয়ে গেছে।